আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটা গরু সেট নিয়ে আলোচনা করব। আমরা এখানে দেখাবো আধুনিক পদ্ধতিতে গরু শেড ডক্টরের ডক্টরদের যে নিয়ম রয়েছে বিশেষ করে আমি ডক্টর নুরুন আমিন স্যারকে ফলো করে থাকি ডক্টর নুরুন আমিন স্যারকে ফলো করে আমি বিভিন্ন জায়গায় ডিজাইন করে দিয়েছি অ্যাসকের যে ডিজাইনটি দেখাচ্ছি এটা ফরিদপুর থেকে ডিজাইনটি করে নিয়েছে তো এটা দেখতে পাচ্ছেন মিডিলে কিন্তু আমাদের বিশাল একটা স্পেস রয়েছে ফ্রি স্পেস আর দুই পাশে খাবারের জায়গা লাল যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা খাবারের জায়গা দেওয়া হয়েছে এরপর আমাদের গরুর যে প্রবেশের জায়গা এটা হচ্ছে লাল যেটা কালার দেখছেন এটা হচ্ছে গেট থাকবে আর গরুর যেটা অল টাইম খোলা জায়গা থাকবে এটা শুধু বালিতে ভরার থাকবে এখানে আপনার ঢালাই থাকবে না আর গরুর এখানে দুইটা পাত্র রাখছি পানির দেখতে পাচ্ছেন এই পাত্রগুলোতে পানি অল টাইমই থাকবে গরু যখন ইচ্ছা এখান থেকে পানি পান করতে পারে এরপর আমাদের ডেন রয়েছে এমনকি গরু যেখানে অল টাইম থাকবে দাঁড়ায় থাকবে খাবে সেই জায়গাটাও কিন্তু বালিতে ভরাট করা রয়েছে আর আমাদের ডেনের সিস্টেমটাও করে দেওয়া হয়েছে যে আপনার হচ্ছে গরু যতটুকু জায়গা প্রয়োজন হয় ততটুকু এখানেও দেখতে পাচ্ছেন যে বালিতে ভরাট করা হয়েছে আমি কিন্তু একটা গরু দ্বারকে রাখছি দেখতে পাচ্ছেন তার সমান করে আর এর পাশেও সেম আপনার দুই পাশে এরকমভাবে বালিতে ভরাট দুই তিনটা পানির পাত্র এবং আমাদের মিডিলের শুকনা খাবার তো আসলে এইভাবে নিয়ম এইভাবে হলে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে না এবং আপনার গরুগুলো দেখা যাচ্ছে যে অসুস্থ হয় না আর এই রুমটা দেখতে পাচ্ছেন এটাতে খাবার রাখার জন্য বা বিভিন্ন যন্ত্রপাতি এগুলো এখানে রাখা যাবে এরপরে রয়েছে যে একটা হচ্ছে লেবারদের জন্য রুম রয়েছে যে লেবারগুলো এখানে থাকবে তাদের জন্য এই রুমটা রাখা হয়েছে আর মিডিলে কিন্তু মেন গেটটা এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আমি লাস্টের দিকে থ্রি ডি ভিউতে আরও ভালো মতো দেখাবো এটা অ্যানিমেশন চলছে এটা হচ্ছে আর একটা রুম যেখানে বিভিন্ন যন্ত্রপাতি রাখা হবে স্টোর রুম হিসাবে লাস্ট যে রুমটি রয়েছে এটি হচ্ছে অফিস রুম হিসাবে রাখা হয়েছে এগুলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয় ক্লায়েন্ট আসলে আমাদের কাছ থেকে কী কী সুবিধা চাচ্ছে সেগুলো জানার পরে কিন্তু আমরা এগুলো করে থাকি তো এটা হচ্ছে অফিস রুম থাকবে একটা অফিস রুম এটা যেটা আপনারা দেখলেন এতক্ষণ তো আমরা এখন বাইরের দিকে আবার যাবো আর এটার কিন্তু আপনার বিপরীত সাইডেও কিন্তু একটা গেট রাখা হয়েছে একটা বাথরুমও এখানে আছে আর বিপরীত সাইডে আর একটা গেট রয়েছে যেটা হয়তো বা কিছুক্ষণ আগে দেখতে পাইছিলেন আর এটা আমরা মোটামুটি একটা হাইটে রাখছি ওয়ালটা রাখার পরে উপরে আমরা তার কাটা দিয়ে দিয়েছি যাতে করে বেশি হাইট ওয়াল না করে যদি তার কাটা দিয়ে দেয় তাহলে আপনার খোলামেলা বাতাস ভিতরে প্রবেশ করতে পারবে আর এখানে দেখেন পিছুন সাইডও একটা গেট তো ক্লায়েন্টের এই পিছনে জায়গা রয়েছে এখানে বাইর করে করে গরুদের গোসল করাবে বা বিভিন্ন আরও কাজ করতে পারবে যার কারণে এটা রাখা হয়েছে এখানে বিভিন্ন সিস্টেমে গেটগুলো রাখা হয়েছে যেটা ডিটেল ডিজাইনে এগুলো ক্লায়েন্টকে দিয়ে দেওয়া হয় আর আপনাদের এখানে জাস্ট আমরা এখানে দেখাচ্ছি যে একটা আধুনিক শেড কিভাবে করা হয় এটা আমি আগেই বলছি আমি টোটালি ফলো করি ডক্টর নুর স্যারকে উনি যেভাবে পরামর্শ দিয়েছে আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে সেভাবে করে দেওয়ারই চেষ্টা করি তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এটা টোটাল ল্যান্ড এরিয়া উনি যেটা করে নিয়েছে একশো ফিট বা আশি ফিট জায়গা ওনার আট হাজার স্কোয়ার ফিট আঠারো পয়েন্ট থ্রি সিক্স শতক তো উনি এটা এইটুকু জায়গার মধ্যেই করে নিয়েছে এরপরে আমি যে ফ্লোর প্ল্যানটা দেখাই আপনাদের দেখাচ্ছি একটু দেখেন এই সাইডে উনি কি করছে আমাদের রাখা হয়েছে হচ্ছে খাবার দাবার রাখার জন্য বা বিভিন্ন আপনার যন্ত্রপাতি রাখার জন্য একটা রুম খোলামেলা স্পেস যেটা থ্রি ডিবিটে দেখছেন এরপরে স্টাফ রুম একটা রাখা হয়েছে এরপরে এনটি এখানে মূল গেট কিন্তু রাখা হয়েছে আর এখানে একটা স্টোর রুম রাখা হয়েছে এখানে অফিস রুম এখানে একটা বাথরুম যেটি দেখতে পাচ্ছেন আর আমি দেখেন তীর চিহ্নিত দেখে দিয়েছি কোন দিয়ে এনটি হবে গরুগুলো একটা আমাদের এন্ট্রি শুয়াশুই রয়েছে এটাতে একদম আপনার বাইরে পিছনে চলে যাবে আর আপনার গরুগুলো প্রবেশ করাতে হলে এই এই সাইডে প্রবেশ করাতে হবে এটা পুরো একটা সেন্ট এরিয়া আর দুইটা ওয়াটার পানির জন্য দুটো পাত্র রয়েছে আর আমার শুধু কাস্টিং এখানে দেখেন আধুনিক পদ্ধতিতে যদি আপনি গরু শেড করেন সেক্ষেত্রে খরচ খুবই কম কারণ আপনার কাস্টিং অনেক জায়গায় কম পড়তেছে আপনার ঢালাই করতে হচ্ছে না বেশিরভাগ জায়গাতেই শুধু বালি ভরাট করলে হয়ে যাচ্ছে যেমন এইটুকু জায়গা সেন্ট এরিয়া বাইশ ফিট এগারো ইঞ্চি বাই আটাত্তর ফিট নয় ইঞ্চি পুরোটাই সেন্ডে ভরাট ব্যালিদ দিয়ে শুধু এইটুকু জায়গা আমার ঢালাই হচ্ছে কাস্টিং এরিয়া যেটা ড্রেনের দুই পাশে দেখতে পাচ্ছেন থিডি ভিউতে আবার দেখেন যেখানে গরু দাঁড়ায় থাকবে ছয় ফিট প্রস্তুত দিকে রয়েছে এটাও কিন্তু দে আমার ভরাট করা থাকবে আবার এখানে হচ্ছে ফিডিং প্যাসেজ যেটা দেখতে পাচ্ছেন যেখানে খোলামেলা জায়গা থাকবে দুই পাশে আপনার গরুদের খাবার জায়গা থাকবে তো এইটুকু আবার ঢালাই রয়েছে আমাদের আবার পরে আবার পরের স্টেপটাও সেম রয়েছে দুই পাশে থাকবে আর এখানে যেটা রাখা হয়েছে এখানে যেহেতু পিছনে একটা গেট রয়েছে যার কারণে এখানে ওই গরুগুলো যাতে বাইর করতে পারে এই জন্য কিন্তু দুইটা গেট দেওয়া হয়েছে তো হলো সিস্টেম এটা মোটামুটি আমি ফ্লোর প্ল্যানে দেখালাম এরপরও আমি থ্রি ডি ভিউটাতে যদি আবার একটু যাই স্কেচ আপে আপনাদের দেখাই তো এটি দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই আর ডেনের যে সিস্টেম দেখেন ডেনে আপনারা এরকম স্টিলের জালি দিয়ে দিতে পারেন তাহলে হবে কি গরুদের পা চলাফেরার সময় ভিতরে প্রবেশ করবে না আর এগুলো হচ্ছে ব্যালি যেটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ব্যালি এখানেও ব্যালি বরাট করে রাখা হয়েছে আর আমাদের স্টিলের পাইপগুলি একটু উঁচুতে রাখা হয়েছে তো এটা রাখার কারণটা হচ্ছে যে গরুর প্রসাব বা পানি যদি আপনার স্টিলে অল টাইম পরে স্টিল পাইবে তো এটা খুব দ্রুত নষ্ট হতে পারে যদিও রং করা হয়ে থাকে তারপরেও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে একটু উঁচুতে রাখা হয়েছে আর আমি বলছিলাম ওয়ালের হাইট কম রাখছি আর বাকিটার তার কাটাতে দিয়েছি যাতে খোলামেলা পরিবেশে হাওয়া বাতাস লাগতে পারে আর এখানে এমনভাবে সিস্টেমভাবে রাখা হয়েছে এটা আপনার কিন্তু এই যে ট্রাসগুলো উপরে যেটি দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু জুম করে দেখাই এই ট্রাসে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ফ্যান ঝুলিয়ে ঝুলিয়ে দেওয়া হয় তো এই এমন খোলামেলাভাবে এটি করা হয়েছে এখানে ফ্যানের প্রয়োজন পড়বে না আপনার যদি খুব ইয়ে লাগে গরমের সময় তাও ইনশাআল্লাহ ফ্যানের প্রয়োজন পড়বে না আশা করা যায় যদিও প্রয়োজন পড়ে তারপর আপনার ফ্যান লাগাই দিতে পারবেন সমস্যা নেই আর এই ভদ্রলোক যেটি করে নিয়েছে আমরা বেশিরভাগ করে দিই হচ্ছে আপনার প্রোফাইল সিট দিয়ে নিচে ইনসুলেশন থাকে এটাতে ইনসুলেশন থাকার কারণে আপনার তাপ লাগে না বাট উনি সিমেন্ট টিন দ্বারা করে নিবে তো সিমেন্ট টিন দ্বারা এটা ডিজাইনটি করা হয়েছে সিমেন্টিনও কিন্তু আপনার সিমেন্টিন ইউজ করলে আর হচ্ছে আপনার ইনসুলেশন ইউজ করতে হয় না কারণ এটা অটোমেটিক তাপ যেটা আসে এটাকে সে নিচে খুব একটা ইয়ে করে প্রভাব পড়ে না তাপের একটা তো সিমেন্টিনও আপনি ইউজ করতে পারেন যদি মন চায় আর যদি আপনি বলেন না আমি স্টিল ইউজ করব সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে স্টিল প্রোফাইল শিট ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনাকে ইনসুলেশন ইউজ করতে হবে তাছাড়া আপনাদের গরুদের অনেক হচ্ছে তাপ লাগতে পারে আর অফিস রুমটা যেগুলো থিয়ে রি আপনারা দেখছেন তো এখানে তেমন একটা দেখার প্রয়োজন নেই শুধুমাত্র আমরা এইটুকু জিনিস দেখালাম আর এখন আপনারা অনেকে খরচ সম্পর্কে জানতে চাইবেন আমি জানি ভিডিওতে তো অবশ্যই কমেন্টস করবেন তো আসলে আমরা এখানে এক একটা গরু শেড ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এক এক রকম খরচ হয়ে থাকে যে কোনো ইন্ডাস্ট্রি রেটের যেগুলো আমরা ভিডিওগুলো দিয়ে থাকি ইন্ডাস্ট্রি শেড কারখানা বিভিন্ন শেড এগুলোর কস্টিউমগুলো আমরা ভিডিওতে দেই না যদি আপনি এর আগের ভিডিওগুলো আমাদের দেখে থাকেন কারণ কি এটা পুরোটাই ডিপেন্ড করে সে ক্লায়েন্টের উপর সে ক্লায়েন্ট কী চাচ্ছে তার উপর ডিপেন্ড করে তো এগুলো তারপরও আমরা এর ইস্টিমেটটা এবং অ্যাপ্রক্সিমেট যে কস্টই রয়েছে খরচ টে আনুমানিক খরচ এগুলো আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে থাকি আমাদের ওয়েবসাইটে যদি আপনি প্রবেশ করেন সিরাজ টেক ডট অথবা সিরাজ টেকলে যদি গুগলে সার্চ করেন এরপর ক্লিক করেন তো এরকম ইন্টারফেস আপনার কিন্তু চলে আসবে যেটি আপনি এখন দেখতে পাচ্ছেন সেটারে দেখেন তিনটা টান রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এই জায়গা যে তীর চিহ্নের নিচে ক্লিক করলে একটু নিচে আসলে দেখবেন ফ্যাক্টরি অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিজাইন এগুলো টিন শেড হাউস ওয়ান স্টোরি হাউস টু স্টোরি হাউস বাট ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে যদি আপনি ক্লিক করেন তখন আপনি গরু শেডের ডিজাইনগুলো বা অন্যান্য যে ফ্যাক্টরি যেগুলো আমরা আপলোড করবো ধীরে আস্তে আস্তে তো এটা আমরা দুইটা কাউশেট দুইটা গরু শেট আমরা আপলোড করে রাখছি আপাতত এবং এগুলোর কিন্তু আমরা আনুমানিক খরচ এখানে দেখাইছি ইনশাল্লাহ আজকেও যে ভিডিওটি দেখলেন এটাও আমরা কিছুদিন পরে আপলোড করে দেবো সেমভাবে আমাদের আরও কিছু শেড ডিজাইনগুলো পেন্ডিংয়ে রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে করব এবং আমাদের এই ওয়েবসাইটে আপনারা আপডেট পাবেন সেজন্য আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করতে পারেন এবং এখান থেকে আপডেট পাবেন খরচের হিসাব সহ এখানে ফ্লোর প্ল্যানগুলো দেওয়া থাকে আর আমি অবশ্যই বলবো আপনাদেরকে যে প্রোপারলি আসলে ডক্টরের পরামর্শ নিয়ে আপনারা যদি কোনো গরুর শেড বা হচ্ছে ছাগলের খামার এইসব করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা পশু ডাক্তার যিনি রয়েছে অভিজ্ঞ ডাক্তার তাদের পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে তারপর সে পরামর্শ অনুযায়ী একজন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করতে পারেন আপনি যে আমাকে ডক্টর এগুলো এগুলো বলে দিয়েছে যে আমাকে এইভাবে সুবিধা অনুযায়ী করে দিতে হবে তাকে যখন আপনি ডিটেলস বলবেন সে কিন্তু আপনাকে তা আপনার কথার ভিত্তিতে আপনার সুবিধা কী কী দরকার সেই অনুযায়ী ডিজাইন করে দিবে। আর আমরা যেহেতু প্রতিনিয়ত এগুলি স্টাডি করে আগে থেকে আমি করছি এগুলো যার কারণে বিশেষ করে ডক্টর নরিন স্যারের আমি প্রত্যেকটা ভিডিও দেখছি যার কারণে আমি অনেকগুলো প্রায় ছয়টা ছয়টা ডিজাইন করে দিয়েছি অলরেডি যেগুলো বিভিন্ন জন করে নিয়েছে আমি ইনশাল্লাহ চেষ্টা করছি অনেক ক্লায়েন্ট দেখা যাচ্ছে যে ওই আদিম আবদ্ধ অবস্থায় রাখতে চায় তারপরে তাকে আমি ফার্স্টে পরামর্শ দিয়ে থাকি যে আপনাকে বিভিন্ন ডক্টরের পরামর্শ নেন ইউটিউবে ডক্টর নুনরামিন আমিন স্যার রয়েছে আরও অনেক স্যার রয়েছে যারা কিভাবে গরুরা গরু পালন করলে আপনার সুবিধা হবে তো তাদের সতর্ক করার পরও যদি মনে করেন যে ক্লায়েন্ট এমনও রয়েছে যে না আমি আবদ্ধ অবস্থায় গরু পালন করব তো তাদের ওইভাবেই কিন্তু আমরা ডিজাইন করে দেয় যেমন এখানে একটা ডিজাইন আপনি দেখবেন ফার্স্ট যেটা আমি একটা পোস্ট করে রাখছি এটা এই ক্লায়েন্ট কিন্তু আবদ্ধ অবস্থায় নিয়েছে যদিও সে জানে তারপরে বলছে না আমি এইভাবে করব না আমি তো আবদ্ধ অবস্থায় করব। বাট আবদ্ধ অবস্থায় করতে গেলে ছোটো জায়গাতে আপনার অনেক টাকা খরচ হয়ে যায় যেটা এই দুটায় আপনি খরচের পার্থক্য করলেই বুঝতে পারবেন যে আসলে আবদ্ধ অবস্থায় করতে গেলে পুরো জায়গাটায় আপনার ঢালাই থাকতে হয় এরপরে আপনার খাবার পাত্রগুলো থাকে সেগুলো ইট দে আপনি করে প্লাস্টার এখানে কোনো খাবার পাত্রই নাই আপনার যার কারণে খরচ নেই এরপরে ঢালাই শুধু এই আমার যতটুকু জায়গা খাবার জায়গা এবং হচ্ছে যাতায়াতের রাস্তা ধারে ঢালাই আর এখানে ড্রেনের দুই পাশে ঢালাই রয়েছে আর এই ফুটিংগুলোও কিছু পরিমাণে দেওয়া হয় এগুলো ডিজাইনের উপর আমাদের লোড ক্যালকুলেশন করে যতটুকু ডিজাইন আসবে ততটুকু আমরা দিয়ে থাকি তো যাই হোক যদি আপনাদের কোনো গরুর খামারের ডিজাইন লাগে অবশ্যই আমাদের সাথে পরামর্শ করতে করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাআল্লাহ ডক্টরদের পরামর্শ অনুযায়ী গরুর ডিজাইনগুলো গরুর খামারের যে ডিজাইনগুলো রয়েছে এগুলো আমরা করে দিয়ে থাকি ডিজাইন প্লাস আমরা কিন্তু কাজও করে দিয়ে থাকি এই যে এই ডিজাইনটা দেবো আমরা দেওয়ার পরে এস্টিমেট ওনাকে দিয়ে দেবো তারপর উনি যদি চায় যে কাজটি আমাদের দ্বারাই করে নিবে আমরা তাহলে পার স্কোয়ার ফিটে একটা রেট দিয়ে দিই ক্লায়েন্টকে যদি কেউ চায় তো তারপর যদি আমাদের কাছ থেকে করে নিতে চায় তাহলে সেই রেটের উপর ভিত্তি করে কিন্তু আমরা কাজটা করে দিয়ে থাকি তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বারের ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলে আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্ট্রি ও রবুফ হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি তিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলেও ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার যদি মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির থ্রি ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে সে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ব্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলো শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا